ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال انني من المسلمين عليكم السلام ورحمة الله وبركاته غيبت كا شيء سورة الحجرات يا رب كريم سبحانه وتعالى بل يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم هي من دارون মানে খারাপ খারাপ ধারণা যদি হয় তাহলে এটা হবে গুনা অথবা আপনি এমন এমন ধারণা করলেন তার ব্যাপারে খারাপ ধারণা যেটা তার মধ্যে নাই হ্যাঁ যদি এরকম হয় যে সে প্রকাশ্যে আল্লাহ না ফরমারি করে তাই এই ধারণা তো আপনি সব সরাসরি দেখছেন তাই নিয়ে এসুন কোনো কোনো ধারণা গুণা

সেই তোমার ভাইয়ের মুসলমানের কথা ভাই মুসলমান ছাড়া তো ভাই হয় না কাফের হয় কাফের কথা উল্লেখ মুসলমানের কথা উল্লেখ করেছেন তুমি কখনো মানতে পারবে না অসম্ভব কেউ তার মৃত ভাইয়ের মৃত ব্যক্তির লাশ কেউ খাবে না এটা অবশ্যই তোমরা অপছন্দ করবে এরপর বত্তা করল ভয় করল্লাহ

পত করার গুণা হলো কি একজনের মৃত লাশকে খাওয়া লাশের গুঁড় খাওয়া যেভাবে খারাপ ওই রকম আপনি যদি আপনার কোনো মুসলমান ভাই বোনের গিবত করেন তাহলে তার ব্যাপার হচ্ছে এটা এরকম এবারে গিবত খাকে বলে গিবত হলো যদি যদি আপনার ভাইয়ের মধ্যে অথবা আপনার বোনের মধ্যে আপনারা মহিলা গ্রুপ হিসেবে বোনের কথা উল্লেখ করলাম কোন বোনের মধ্যে যদি এই দোষ থাকে আর এইটা আপনি ওপরের কাছে প্রচার করেন তাহলে ওইটা হবে কি রিবা আর যে দোষটা সে প্রকাশ্যে করে করে বেড়াচ্ছে ওইটা তো মানুষ সবাই দেখছে এটা কি বোধ থাকলো না গোপনীয় দোষ এক্ষেত্রে মোহাম্মদ সাল্লাম বলেছেন মান সাতারা মুসলিমান সাতারা হুল্লাহ কিয়ামা কেউ যদি তার মুসলমান ভাইয়ের দোষ গোপন রাখে আল্লাহ দিন তার দোষ গোপন রাখবেন তো আমাদের উচিত আমরা গোপন রাখবো মানুষের গোপনীয় একজন আরেকজনকে বলবো না যেটা না বললে না হয় পরামর্শ নিতে পারেন অথবা তাকে সরাসরি গোপনীয়তার সাথে একাকি নিয়ে তাকে বলতে পারেন শুদ্ধ জন্য কিন্তু প্রকাশ্যে বলে মানুষকে লাঞ্ছিত করা এটা কখনো যাইজ না এটাই উল্লেখ হয়েছে এই জায়গায় তাই আমাদের সকলকে গিবত থেকে দূরে থাকা উচিত দ্বিতীয় নম্বর কথা আপনি বলেছেন গিবত থেকে বাঁচার উপায় আল্লাহ নিজেই এই আয়াতে বলেছেন অত্যাকুল্লাহ ভয় কর তাই বুঝে গেল আল্লাহর বিধান পালন আল্লাহর হুকুম পালনের যতটুকু উৎসাহ উদ্দীপনা আপনার মধ্যে থাকবে আল্লাহর ভয় যত থাকবে ওই হিসাবে আপনি ইব্বর থেকে বাঁচবেন তাকওয়া নাই ইব্বর থেকে না সবার আগে আল্লাহ আল্লাহর ভয় কারণ আপনি একদিন আল্লাহর সামনে দাঁড়াবেন এদিন লুকজন রব আলমিনের সামনে দাঁড়াবে ওই দিনকে স্মরণ করা উচিত তাই মানুষ যদি আল্লাহর সামনে কি কীভাবে দাঁড়াবে ওইটা যদি মানুষের মনে থাকে হ্যাঁ তার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে আল্লাহ এটা নিষেধ করেছেন হারাম করেছেন আর আপনি এটা করলেন এরকম যদি আল্লাহর ভয় আপনার মধ্যে থাকে তাহলে আপনি গেবত থেকে বাঁচতে পারেন তাই আসুন আমরা সবাই গিবত থেকে বাঁচি আল্লাহর সব রকমের নাফরমা গিবত ঝুগলি মিথ্যা কথা বলা الله شكره من العفريتة كي نودري تكى الله مدري شكرك تو في الدان كون وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين